সুপ্রভাত জানাই আমার সকল শ্রোতা বন্ধুদের। আমি তুষিমা নিয়ে এসেছি প্রত্যেক দিনের মতো আপনাদের ভালো লাগার ভালোবাসার অনুষ্ঠান ডাক দিয়েছে কোন সকালে। ঘড়ির কাটা 8টা বাজতে না বাজতেই আমরা অর্থাৎ ভিশন 24 ইন্ডিয়া নিয়ে আসে আপনাদের প্রিয় অনুষ্ঠান ডাক দিয়েছে কোন সকালে। আর সেই অনুষ্ঠানের আজকের দুই শিল্পী, অত্যন্ত জনপ্রিয় দুই শিল্পী, আমি তাদের, চলুন আপনাদের সাথে আলাপ করিয়ে দিই, তাদের গান শুনবো আমরা, তাদের সাথে অনেক অনেক কথা বলবো, গল্প করব, আড্ডা দেব। তাহলে চলুন, আপনাদের সাথে আজকে আছেন আমার বাঁদিকে কৌশিক দে, আপনাকে অনেক স্বাগত আমাদের স্টুডিওতে। আর তার পাশে আছেন বিভাস দে, আপনাকে অনেক অনেক স্বাগত। আজকে প্রথম শুনবো কিন্তু আমরা বিভাস দের গলায় গান। রবীন্দ্রনাথ ছাড়া আমাদের কিছুই নেই, ঠিক তো? আমাদের কোনো মনে দুঃখ হলে, আনন্দ হলে, কষ্ট হলে, বিরহ হলে আমরা রবীন্দ্রনাথকেই স্মরণ করি। আর রবীন্দ্রনাথ ছাড়া আমাদের গানের অনুষ্ঠান শুরু আমরা ভাবতেই পারি না। তাই বিভাস দাকে আমি বলবো প্রথমে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে বিভাস দা আজকের অনুষ্ঠান শুরু করুন। চলুন বিভাস দা। ধনে লয়া ভন মধুর গম্ভীর প্রভাত অম্বর মাঝে দেখি দিগন্তরে ভুবন মন্দিরে শান্তি সঙ্গীত ওহ
অসাধারণ। প্রথম গানই রবি ঠাকুরের গান, আর বিভাস দের গলায় অসাধারণ লাগলো শুনতে। বিভাসদা, একটা কথা আপনাকে জিজ্ঞেস করি, বলি আপনি কবে থেকে গান শিখলেন, মানে কবে থেকে আপনার গানের তালিম? আসল কথা, গান শিক্ষাটা আমার অনেক ছোট বয়স থেকে হয়নি সেইভাবে। আমি যখন মাধ্যমিক দিই তারপর থেকে আমার গান শিক্ষাটা শুরু করি, কিন্তু গানটাকে ভালোবাসতাম না, কারণ ছোটো বয়স থেকে লুকিয়ে লুকিয়ে রোড বাড়িতে গিয়ে গান করতাম, বাড়িতে জানাতাম না। কিন্তু উচ্চ মাধ্যমিক দেওয়ার পর থেকে আমি গানটাকে ভালোভাবে নিই, এইভাবে চলে আসছি। আরও ভালো, আরও আরও আপনার প্রচার হোক, চারিদিকে আপনার গান ছড়িয়ে পড়ুক, এটাই আমাদের সবার, মানে সবাই আমরা প্রে করব। আপনারা দর্শক বন্ধু, আপনারা তো করবেই, করবেনই। আর এবার আমি কৌশিকদের কাছে চলে আসছি। কৌশিকদা, আপনি প্রথমে কি গান শোনাবেন বলুন। রবীন্দ্রনাথের গানই করব। বাহ বাহ, ক্যা বাত হল। রবীন্দ্রনাথের গানই খুব পছন্দের গান। লাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, একিলাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে, আনন্দ বসন্ত সমাগমে, একিলাবণ্যে পূর্ণ প্রাণ প্রাণে সহে। সকালটা সত্যি মনটা আমাদের ভরে গেল, আপনাদেরও ভরেছে আমি জানি।
আর এত সুন্দর গানের সাথে এত সুন্দর তবলা যিনি বাজালেন তার সাথেও আপনাদের পরিচয় করিয়ে দিই, আমাদের সুকান্ত স্বর। আর কিবোর্ডে যিনি আছেন সন্দীপ দাস, আর আমার ডান পাশে গিটার যিনি বাজাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আচ্ছা কৌশিকদাকে আমি একটু প্রশ্ন করব, কৌশিকদা আপনার গানের শিক্ষা মানে গানে আপনি কবে থেকে মানে কত ছোট থেকে আপনি গানটা গাইতে শুরু করেন, মানে শিক্ষা আপনার কবে থেকে? যখন ক্লাস টুতে পড়ি তখন মা আমাকে নিয়ে গানের ক্লাসে ভর্তি করালেন, তার আগে ওই তখন মাত্র টেপ উঠেছে, টেপ রেকর্ডার, সেই টেপ রেকর্ডার বাড়িতে এসেছিল, সেইটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি টেবিল ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে গানগুলো শুনতাম, সেই থেকে বোধহয় গানের আগ্রহ বুঝতে পেরেছে। নিয়ে গিয়ে ক্লাস টুতে উচ্চাঙ্গ সঙ্গীতে ভর্তি হই প্রথম। আমাদের অনেকেরই বোধহয় সঙ্গীত গুরু মা কিংবা বাবা কিংবা দাদু, তাই না? আমাদের প্রথম ছোট জীবনের সঙ্গীত গুরু কিন্তু এনারাই মোটামুটি হয় আমি দেখেছি, তাই না? আচ্ছা কৌশিকদা তো অসাধারণ গাইলেন, আচ্ছা এবার আমরা তাহলে বিভাস দার গলায় আরেকটি গান শুনি, তারপরে আবার আপনার কাছে আসবো। বিভাস দা আপনি এবার বলুন আপনি কি গান এখন শ্রোতা বন্ধুদের শোনাবেন? আমি রবীন্দ্রসঙ্গীত গাইলে মনে হয় বাবারই গাই। বাহ, আবার আরেকটি রবীন্দ্রসঙ্গীত শুনছি, কীর্তনন্দের গান। বাবা বাবা দারুণ দারুণ, চলুন। ওই আসনে তলে, ওই আসনে তলে মাটির পরে লুটিয়ে রবু, ওই আসনে তলে, ওই আসনে তলে রবি
দর্শক বন্ধু তো শুনবে, অনেক গান বন্ধু রয়েছে যারা শুনবেন, আমি শুনবো। আপনার তো সঙ্গীত জীবন মোটামুটি অনেক দিন, আপনি অনেক জায়গায় গান গাইতে গেছেন, অনেক গভর্নমেন্ট প্রোগ্রাম করেছেন, তো আপনার আপনার কোনো খুব সুন্দর স্মৃতি যেটা আপনার সারা জীবন মনের মধ্যে গেঁথে রয়েছে, এরকম একটা কোনো ঘটনা আমাদের সাথে একটু শেয়ার করুন। দেখো, একটা কথাই বলি যে আমরা যেদিনই গান গাইতে যাই সেদিনই কিছু না কিছু স্মৃতি থেকেই যায়, সেটাই হচ্ছে স্মরণীয় ঘটনা হয়ে যায়। যখন লোকে বলে খুব ভালো লাগছে, ভালো অনুষ্ঠান হচ্ছে, খুব ভালো গিয়েছেন, সেটাই আমাদের স্মরণীয় বেশি আর কিছু। খুব সুন্দর বললেন। তো আজকের দিনের স্মৃতিটাও তার মধ্যে মানে খাতায় লেখা থাকবে, তো আজকের এত সুন্দর স্মৃতি একদম একটা এত সুন্দর মানে চ্যানেলে গাইতে এসেছি তার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা আমাদের দর্শক শ্রোতা বন্ধুরা আর আমাদের এখানে এই স্টুডিওতে ওনারা যারা এসছেন ভিশন 24 ইন্ডিয়াকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা দেখছেন ডাক দিয়েছো কোন সকালের অনুষ্ঠান। আচ্ছা, এবার আমি কৌশিকদার কাছে চলে যাব। কৌশিকদা, এবার আপনি কি গান শোনাবেন? আমি এবারে রবীন্দ্রনাথের একটি বাউল অঙ্গের গান গাইছি, বাউলের সাথে কীর্তনের মেলবন্ধন ঘটেছে গানটাতে, চেষ্টা করছি। আমি কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গহন দ্বারে মারে মারে। কোন গোপন বাসির কান্না হাসির গোপন কথা শুনিবারে বারে বারে। কান পেতে রই, আমি কান পেতে রই, ও আমার আপন হৃদয় গমন দ্বারে বারে বারে। কান পেতে রই, ভ্রমর শেথা হয় বিভাগী নিভৃত নীল পদ্ম লাগি বিভাগী নিভৃত নীল
অসাধারণ অসাধারণ কৌশিকদা, ঠাকুর আপনাকে আরো অনেক 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 দূরে নিয়ে যাক। আমি সত্যি মানে কি বলবো, অসাধারণ শুনছি গান আপনার। আচ্ছা, এবার আপনাকে আমি জিজ্ঞেস করি, আপনার কোনো সুন্দর স্মৃতি আপনি যেখানে অনুষ্ঠান করতে গেছেন সেরকম, আপনার চিরদিন সেটা গেঁথে থাকবে মনে, সেরকম কোনো স্মৃতি আপনি একটুখানি বলুন। অনুষ্ঠান করার স্মৃতি তো আছেই, সেটা নয়, যেটা আমি রবিতীর্থ সঙ্গীত শিক্ষায়তনের ডিপ্লোমা হোল্ডার দক্ষিণেরও পরে করেছি, তো সেখানে সুচিত্রা দিয়ে আমাদের ট্রেনার ছিলেন সুচিত্রা মিত্র। একদিন আমি ক্লাস করছি, নিজেই জানি না, উনি অফিস রুমে বসেছিলেন চেয়ার, হঠাৎ দেখি জানলায় এসে দাঁড়িয়ে আছেন, আমাকে বোধহয় গানটা, আমার যিনি ট্রেনার ছিলেন তিনি গানটা ধরছিলেন। প্রত্যেকেই ধরার একটা নিয়ম ছিল ক্লাসে, আমাদের শেখানোর পরে ধরতেন, তা এসে দাঁড়িয়ে আছেন। তারপরে তো আমি তো দেখে অবাক, গান তো বন্ধ হয়ে গেল আমার। তারপরে বাকিদের বললেন যেটা আমার জীবনে স্মরণীয় ঘটনা, এইভাবে দরদ দিয়ে গাইতে চেষ্টা করবে গানগুলোকে। আবার আর কি চাই বলুন, আর কি চাই আপনার? আচ্ছা, এবার বিভাসদা আপনি কি গান শোনাবেন আমাদের? এবার এতক্ষণ তো রবীন্দ্রসঙ্গীত গাইলাম, এবার একটু ভিন্ন সাথে চলে যাই, একটু ভক্তি গীতিতে চলে আসি। একটু সকালবেলা যখন একটু আয়ুর্ভৈরবের উপরে একটা ভক্তি গীতি শোনাচ্ছি, এটা কথা সুর প্রদীপ বন্দ্যোপাধ্যায়। প্রণমি তোমায় হে
আমি জানি তাদের কিন্তু এই গানে আপনারা পুরো আটকে গেছেন, চাও আপনাদের খাওয়া হয়নি। আমি আসছি একটা ছোট্ট বিরতির পর, ততক্ষণ তাড়াতাড়ি করে চায়ের কাপটা নিয়ে আসুন, কারণ এরপরে আরও ভালো ভালো গান আমাদের এই দুই দাদা আজকে আপনাদের উপহার দেবে। আসছি একটা ছোট্ট বিরতির পর। বিরতির পর ফিরে আসলাম। ভিশন 24 ইন্ডিয়া ডাক দিয়েছো কোন সকালের অনুষ্ঠানে, আপনাদের সবার প্রিয় অনুষ্ঠান, ভালো লাগার ভালোবাসার অনুষ্ঠানে। আমার পাশে আছে কৌশিকদা, এতক্ষণ এত সুন্দর সুন্দর রবীন্দ্রনাথের গান
আপনি যে শোনালেন অসংখ্য ধন্যবাদ। তো আমি কৌশিকদাকে একটু আগে বলছিলাম যে কৌশিকদা আপনি নিশ্চয়ই এরকম রবীন্দ্রনাথের সাথে আপনি নজরুল গীতিও গান। কৌশিকদা বললো হ্যাঁ আমি নজরুল গীতিও গাই, তো আমি আমার রিকোয়েস্টে কৌশিকদা একটা নজরুল গীতি এখন গাইবে, চলুন শুনি আমরা। রবীন্দ্রনাথের গানের পাশাপাশি নজরুলের গানও আমার খুব পছন্দের গান, তো এখন চর্চাটা কম হয়, রবীন্দ্রনাথ সবটাই প্রায় গ্রাস করে নিয়েছেন। তো একটা গাইছি নজরুলের গান, চন্দ্রকোষ রাগের উপরে গজলাম্বের একটি গান। অধরাতে যদি ঘুম ভেঙে যায় চাঁদ নেহারিয়া প্রিয়, অধরাতে যদি ঘুম ভেঙে যায় চাঁদ নেহারিয়া প্রিয়,
হারিয়া প্রিয় চাঁদনে হারিয়া সাধু সাধু যেমন গান তেমন তবলা সত্যি সুকান্তদা অসাধারণ 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 কি বলবো কবিকে কবির একটা কথা বলি চন্দ্রঘোষের সাথে আবার অন্য রকম শিখিয়েছেন সঞ্চারিতা দারুণ দারুণ ঠিক এই কারণেই আমি কৌশিকদাকে বলেছিলাম কৌশিকদা আমার জন্য একটা নজরুলগীতি আশা করি আপনাদেরও খুব খুব ভালো লেগেছে আমি জানি আমি বিভাসদার দিকে এবার আসছি বিভাসদা আপনি তো একটু আগে ভক্তি গীতি শোনালেন একটা তো এবার আপনি কি নজরুল গীতি না আবার ভক্তি গীতি একটা আরেকটা শোনাবেন গান শুনিয়ে দিল আমার একটু ইচ্ছা যাচ্ছে নজরুল গীতি যেতে কারণ আমরা তো সবসময় রবীন্দ্রসঙ্গীতই করে আসি কিন্তু কবি নজরুল তো কিছু কম লিখে জাননি কম ভালো ভালো সুর করে জাননি তাই আর সামনে নজরুল আমাদের নজরুলের জন্মদিবসও গেল আমরা পালন করলাম এত ভালো করে একদম আর মনের ইচ্ছাকে কখনো আটকে রাখতে ঠিক চলো তাই কবি নজরুলের একটি গান আমি পরিবেশন করছি আমার আছে এই কখনি গান আমার আছে এই কখনি গান তাই দেখি ঘুরবে ওগো ঘুরবে তোমার প্রাণ আমার আছে এই কখনি গান তাই দেখি ঘুরবে ওগো ঘুরবে তোমার প্রাণ আমার আছে ভোরবে
তোমার আমার আছে অসাধারণ, দুটো পরপর নজরুল গীতি অসাধারণ। আচ্ছা, আমি এবার কৌশিকদাকে কিছু কথা জিজ্ঞেস করি। আচ্ছা কৌশিকদা, আপনি কি রবীন্দ্রসঙ্গীত আর নজরুল গীতির মধ্যে সীমাবদ্ধ, না স্বর্ণযুগের গান, ভক্তিগীতি এগুলো আপনি করেন? স্বর্ণযুগের গানটা করি। কার গলায় আপনি বেশি? আমি পছন্দ করি মান্নাদের গানটা। আমিও আমিও ভীষণ ভক্ত। তাহলে আজকে কি একটা মান্নাদের গান শোনা যাবে? চেষ্টা করছি আর কি। মানে ক্যা বাত, চলো 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 গাইতে হবে। একদম একদম চলো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে, কত সহজ কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি, এ কথা তোমাকে বোঝানো। কি দেখলে তুমি আমাতে, ওগো কোথায় আমার সাধের জীবন, আর কোন সুখে কত সুখের মরণ, গো কোথায় আমার সাধের জীবন, আর কোন সুখে কত সুখের মরণ, আমার অনুভব বিনা এই অনুভূতি কাউকে যায় না বোঝানো। কত সহজ
সহজ কথা জানানো, কত যে কঠিন কি দেখেছি আমি এ কথা তোমাকে বোঝানো। কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে, কি দেখলে তুমি আমাতে। কি বলবেন, আগে ছিল মান্না দে, মান্না দের সাথে রাধাকান্ত নন্দী, এখনই বা কোনো অংশে কম কি বলুন। কৌশিকদার সাথে আমাদের সুকান্তদার অসাধারণ তবলা, উফ সত্যি দারুণ দারুণ, একদম পুরো জমিয়ে দিয়েছেন কৌশিকদার। সত্যি যারা সহযোগিতা করছেন আমাদের বন্ধুরা, আমাদের গিটারে কিন্তু এই গান হতো, গিটারে যেরকম অভিজিৎ দা অসাধারণ, সেরকম কিবোর্ডে অসাধারণ, সব সত্যি অসাধারণ, অসাধারণ মেলবন্ধন, এটা হলো মেলবন্ধন তাই না? শিল্পীদের এই যন্ত্রশিল্পী যারা আছেন তাদের অসাধারণ বললেও কম বলা হয়। তবে একটা কথা আমি জিজ্ঞেস করছি কৌশিকদা, কি দেখলেন তুমি আমাতে, এটা আপনি কাকে জিজ্ঞাসা করেছিলেন এবং তার কি উত্তর ছিল? আমি আমি যদি তার জায়গায় থাকতাম আমি বলতাম কিছু না, আপনার গলার আওয়াজ শুনেছি। সে কি বলেছিল আমাকে একটু বলুন, কি বলেছিল? এটাই বলেছিল কৌশিকদা কিন্তু বলছে না, তার মানে অন্য কিছু বলেছিল? না না না, একটা গান বিভিন্ন অর্থে ব্যবহার করা যায়, বিভিন্ন তার মানে হতে পারে। আপনি এবার কি গান আমাদের শোনাবেন, মানে আপনি কি আধুনিক শোনাবেন না আবার একটু ভক্তি গীতের দিকে যাবেন, আপনি কি শোনাবেন? আমি এবার একটু আধুনিকে ফিরে আসি, কারণ যেহেতু কৌশিক আধুনিক গাইলো, শিল্পী মান্না দে আমারও খুব পছন্দের শিল্পী। আরেকজন শিল্পী আছেন যিনি যার গান ভাবা যাবে না যে অনবদ্য যাকে বলে, তা তারও একটি গান আমি একটু গাইছি, গাইবার চেষ্টা করছি। শিল্পী শ্যামল মিত্র, কথা ও সুর ওনারই। তুমি কি মিনি করে থাকিবে দূরে আমারে, মন মানে না কেন যে ভরা না দিয়ে ডাকো বাঁশির সুরে, তুমি কি মিনি করে রাত্রি হলে মনে
গুলো রাত্রি হলে মনে দিবলে যেন সারা পুমি কি আসবি বলে বুঝি না অসাধারণ বিভাসদা, আপনার এই গান শুনে কেউ কিন্তু দূরে যাবে না। এত সুন্দর কণ্ঠ যার, এটা তো থাক মানে ভগবানের আশীর্বাদ। কে যাবেন বলুন তো দূরে? আমরা তো যাবো না, আমার দর্শক বন্ধুরাও যাবে না। সেই জন্য তো এতক্ষণ ধরে দেখুন 8টা থেকে 9টা অবধি আপনাদের গান শোনার জন্য তারা একদম বসে আছেন। আচ্ছা, এবার আমাদের শেষ গান, আমার মনে হয় সময় খুব কম। আর সময় না কিভাবে দেখতে দেখতে চলে যায় জানেন তো, এত ভালো ভালো সব গান শুনছি, সময় তো আর থেমে থাকে না, কি করা যাবে, অনেক অনেক কিছু শোনার আরও আমাদের ইচ্ছে আছে। তো আপনার কৌশিকদা, আপনি এবার শেষ গান কি গাইবেন? আমি শেষ করছি রবীন্দ্রনাথের একটা গান দিয়ে, পছন্দের গান আমার, ছোট বয়স থেকে গানটা আমাকে নাড়া দেয়। গানটা একটু কথাটা একটু অন্যরকম লাগলেও আমার মনে হয় ঠিকই আছে। খুব ভালো, চলো। খাম্বাজ রাগের উপরে গানটা। আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাটা ধন্য করে ফুটবে ফুল ফুটবে, আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাটা ধন্য করে। আমার অনেক দিনের আকাশ চাওয়া আসবে ছুটে দক্ষিণ হাওয়া, অনেক দিনের আকাশ আসবে ছুটে দক্ষিণ হাওয়া, হৃদয় আমার আকুল করে সুগন্ধ ধন লুটবে ফুটবে ফুল ফুটবে, আমার সকল কাটা ধন্য করে
দেবার মতো ধন, যখন রূপ ধরে বিকশিবে প্রাণের আরাধন, আমার লজ্জা যাবে যখন পাব দেবার মতো ধন, যখন রূপ ধরে বিকশিবে প্রাণের আরাধন, আমার বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে এসে, বন্ধু যখন রাত্রি শেষে পরশ তারে করবে এসে, ঘুরিয়ে গিয়ে দলগুলি সব চরণে তার লুটবে, উঠবে ফুল ফুটবে আমার সকল কাটা ধন্য করে, উঠবে ফুল ফুটবে আমার সকল ব্যথা রঙিন হয়ে গোলাপ হয়ে উঠবে, উঠবে ফুল ফুটবে আমার সকল কাটা ধন্য করে। অসাধারণ, ঠাকুরের কাছে প্রার্থনা করি আমাদের সবার ব্যথার কাঁটা যেন সত্যি গোলাপ হয়ে ফোটে, ঠিক তো? একদমই তাই। সময় একদম নেই, আবার কাল আপনাদের সাথে দেখা হবে সকাল 8টা থেকে 9টা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ডাক দিয়েছ কোন সকালে ভিশন 24 ইন্ডিয়াতে। আজকের মতো এখন বিদায় নিচ্ছি, সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন, আর আপনাদের এখানে আসার জন্য, এই স্টুডিওতে আসার জন্য, এত সুন্দর সুন্দর গান উপহার দেওয়ার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন।